সিভিলিয়ান সিকিউরিটি সিস্টেমের দ্বিতীয় ক্লাসে তোমাদের আমরা স্বাগত জানাচ্ছি। আমি ফৌজিয়া হক, ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। গত ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের উপর পড়েছিলাম, যে প্রথম অধ্যায় ছিল কি সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেমের ধারণা। তাহলে এই সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেমের ধারণাটা পুরোপুরি চ্যাপ্টারটা শেষ হয়নি, আমাদের আরো কিছু বাকি ছিল, আমরা সেটুকুর উপর আজকে আলোচনা করব। আজকে আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সার্ভিলেন্স সিস্টেমের উপাদান, সিসিটিভি সার্ভিলেন্স সিস্টেমের ব্লক ডায়াগ্রাম, সিসিটিভি সার্ভিলেন্স সিস্টেমের নোড। তাহলে প্রথমে আসা যাক যে সিসিটিভি সিস্টেমের উপাদানগুলো কি কি। আমরা অনেকেই এ সম্পর্কে ইতিমধ্যে কিছুটা হলেও জানতে পেরেছি, আগে জানি অবশ্যই, আর এখন হয়তো আরেকটু জানতে পেরেছি। তাহলে এর উপাদানগুলো আমরা এক নজরে দেখি কি কি জিনিস আছে। ক্যামেরা, লেন্স, ট্রান্সমিশন অফ ভিডিও সিগনাল, মনিটর, রেকর্ডিং অফ ইমেজেস, কন্ট্রোল অফ ক্যামেরা অ্যান্ড ইমেজেস। এখানে এই উপাদানগুলো কিন্তু আমাদের বিস্তারিত পড়তে হবে, যেহেতু আমরা এটার উপর আমাদের পরীক্ষা হবে এবং পরীক্ষায় এটা বড় প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে, তবে এর উপাদানগুলো সম্পর্কে আমরা বিস্তারিতই অবশ্য করব। এখন আমরা প্রথমে যে জিনিসটাতে আসবো, যে ক্যামেরা। তাহলে ক্যামেরা কি তোমরা জানো যে ক্যামেরা হলো কি? একটা ফটোগ্রাফির জন্য যেটাকে ব্যবহার করা হয়। তাহলে ক্যামেরা হচ্ছে কি, একটা ডিভাইস যেটা হলো কি কোনো ছবি বা ডিজিটাল মেমোরি হিসেবে যেটাকে ব্যবহার করা হয় কোনো ফটোগ্রাফিক ইমেজ ক্যাপচার করার জন্য, অথবা কোনো ভিডিওকে ক্যাপচার করার জন্য আমরা ক্যামেরাকে ব্যবহার করে থাকি। আর এটা হলো কি, ক্যামেরা কেমন আমরা তো জানি, এটা একটা বাক্সের মতো, বিভিন্ন রকমের ক্যামেরা হয়ে থাকে। এটা এর ভেতরে হলো কি, যা হলো ছবি বা ডিজিটাল সেন্সর বা অন্যান্য পৃষ্ঠ যেগুলাই হোক, এগুলো হলো একটা বাক্সের ভেতরে থাকে, এবং সেটা হলো কি, সেখান থেকে কোনো একটা আলোর পরিমাণকে সে নির্ধারণ করে কোনো একটা ইমেজকে সে ধারণ করে, সেটা হলো ক্যামেরা। এরপর আবার লেন্স। লেন্স তোমরা আগে পড়েছো যে লেন্স সম্পর্কে তোমরা ফিজিক্সে জানো যে লেন্স কি, আর এখন আমরা জানবো যে ক্যামেরা লেন্সটা কি। আর লেন্সই কিন্তু একটি ক্যামেরার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একটা লাইট, আমরা যেটা ছবি তুলব, তাহলে লাইট লেন্সের মাধ্যমেই কিন্তু প্রবেশ করে, এবং ওই যে ছবির তোলার প্রক্রিয়াটা কিন্তু সেখান থেকে শুরু হয়। এরপর এই লেন্সগুলো আবার এই একটা ক্যামেরার যে বডি, বডির ভিতরে সে স্থায়ীভাবে অথবা অনির্দিষ্টভাবে সে হলো নির্ধারণ হয়ে থাকতে পারে, এবং সে এটা হলো কি বিভিন্ন ওই যে লেন্সের ভেতরে সে বলে ওই যে ফোকাল লেন্থ, তারপর অ্যাপারচার, এবং হলো আর বিভিন্ন অংশগুলোর এটা পরিবর্তন নিয়ে আসতে পারে একটা লেন্স। তাহলে লেন্স হলো কি আমাদের একটা ক্যামেরার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখন আসা যাক ট্রান্সমিশন অফ ভিডিও সিগনাল। ট্রান্সমিশন মানে কি, ট্রান্সমিশন অফ ভিডিও সিগনাল, যেটা ট্রান্সমিশন বলতে বোঝায়, এখানে আমরা বিভিন্ন ভাবে ট্রান্সমিশনটাকে আমরা এক্সপ্লেন করতে পারি। এখানে যে ট্রান্সমিশন, একভাবে বলা যায় যে অ্যানালগ ডিজিটাল, এভাবে বলা যায় যে ট্রান্সমিশন অফ ভিডিও সিগনাল, ভিডিও সিগনাল গুলো কিভাবে ট্রান্সমিট হয় সেটা হলো কি অ্যানালগ সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিট হতে পারে, অথবা ডিজিটাল সিগন্যালের মাধ্যমে সে ট্রান্সমিট হতে পারে। তাহলে ডিজিটাল ট্রান্সমিশন যদি হয়, তাহলে হয় কি, যদি আমরা একটা কম্পিউটারের সাথে আরেকটা ডিভাইসের, যেমন হলো কোনো একটা টেলিফোনের যদি একটা সম্পর্ক তৈরি করতে চাই, কমিউনিকেশন তৈরি করতে চাই, তাহলে কিভাবে, সেখানে একটা অ্যানালগ ব্যবস্থা আছে। তাহলে সেখানে হবে কি, সেই কমিউনিকেশন করাটার জন্য আর কি, এখানে ডিজিটাল ডাটাকে প্রথমে কি করবে, অ্যানালগে রূপান্তর করবে, এরপর আবার ইউজার কি করবে, মানে যে এই কমিউনিকেশনটা করবে, সে আবার সেই কমিউনিকেশনকে ডাটাকে অ্যানালগ থেকে আবার সে ডিজিটাল ডাটায় সে কনভার্ট করে নিবে। তাহলে এটাই হলো কি একটা ডিজিটাল ট্রান্সমিশন প্রক্রিয়া।
আবার অ্যানালগ, যেটা অ্যানালগ ট্রান্সমিশনটা আমাদের কিরকম হয়, অ্যানালগ অ্যানালগ ওয়েতে হয়, যেটা হলো কি বিভিন্ন সাউন্ড অথবা লাইট বা বিভিন্ন ধরনের ওই যে রেডিও ওয়েভ, এর মাধ্যমে আমরা ডাটাকে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো রকমের পরিবর্তন ছাড়াই আমরা পরিবর্তন করতে পারি বা ট্রান্সমিট করতে পারি, সেটা হলো আমাদের অ্যানালগ ট্রান্সমিশন। তাহলে বোঝা গেল যে আমাদের ট্রান্সমিশন অফ ভিডিও সিগন্যালগুলো কিভাবে হয়, অ্যানালগে হতে পারে, আবার ডিজিটালেও হতে পারে, ডিজিটাল প্রক্রিয়া বা অ্যানালগ প্রক্রিয়া হতে পারে। এরপর হলো আমাদের মনিটর। মনিটর কি সেটা তো আমরা চিনি সবাই, তাই না? এখন মনিটর যেটা আমরা জানি কি মনিটরের কাজ কি, মনিটরে আমরা কি করতে পারি, আমরা যে কাজগুলো করি সেটা দেখতে পারি। তাহলে ভিডিও মনিটর বা মনিটরে কাজ হলো কি, কোনো একটা চিত্র বা ছবিকে সে প্রদর্শন করে। এবং হলো আমাদের এই মনিটরগুলো কিন্তু বিভিন্ন রকমের মনিটরই পাওয়া যায়, যেমন এলইডি, এলসিডি, ডিসপ্লে, ডিসপ্লেটা হয় আর কি, এলইডি বা এলসিডি হতে পারে। আবার এর সাইজও বিভিন্ন সাইজের হয়, ওটা হলো আমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এবং হলো চাহিদা অনুযায়ী আমরা এই বিভিন্ন ধরনের মনিটরগুলো ইউজ করে থাকি। তাহলে এলইডি, এলসিডি বা বিভিন্ন সাইজের উপর মনিটরগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। এবং এগুলার হলো কি রিকোয়ারমেন্ট হলো কি বিভিন্ন ধরনের, এদের হলো বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে, তার উপর হলো এদের হলো বিভিন্ন ধরনও নির্ভর করে এবং বিভিন্ন ব্র্যান্ডেরও মনিটর হয়ে থাকে। এরপর হলো রেকর্ডিং অফ ইমেজেস। রেকর্ডিং অফ ইমেজেস, একটা ইমেজ যেটা রেকর্ডিং করবে, ইমেজ বা ভিডিও ইমেজ যেটা, সেটা রেকর্ডিং করব কিসে আমরা, সার্ভিলেন্সের ক্ষেত্রে এগুলো রেকর্ডিং করব আমরা ডিভিআর অথবা যে এনভিআর, ডিভিআর অথবা এনভিআর, ডিজিটাল ভিডিও রেকর্ডার অথবা নেটওয়ার্ক ভিডিও রেকর্ডারের মাধ্যমে আমরা রেকর্ডিং এর কাজগুলো করব। এবং ডিভিআর হলো কি, এটা একটা ইলেকট্রনিক ডিভাইস যে কিনা আমাদের ভিডিও রেকর্ড করে ডিজিটাল ফরম্যাটে এবং সেটাকে হার্ড ডিস্কে জমা রেখে, এরপর হার্ড ডিস্কেও জমা রাখতে পারে অথবা কোনো মেমোরি কার্ডে অথবা কোনো নেটের মধ্যেও এটাকে স্টোর করে রাখতে পারে। আর এনভিআর যেটা, এবং সেখানে আমাদের কি কি অবশ্যই কি কোনো ইন্টারনেটের অবশ্যই প্রয়োজন আছে, থাকতেও থাকলেও হয় না থাকলেও হয়। আর যেটা হলো ডিজিটাল, এটা এনভিআর, আর একটা হচ্ছে এনভি ইয়া ডিজিটাল ইয়া ডিভিআর আর কি, এটা আরেকটা হচ্ছে এনভিআর। এনভিআর যেটা, এনভিআর এর জন্য অবশ্যই আমাদের একটা ইন্টারনেট কানেকশন প্রয়োজন নেটওয়ার্ক ভিডিও রেকর্ড করার জন্য। তাহলে এনভিআর যেটা অবশ্যই কোনো একটা নেটওয়ার্কের সাথে যুক্ত, এবং এর ক্যামেরাগুলো হবে কি আইপি ক্যামেরা, এটা বিভিন্ন দূরের কোনো স্থান থেকে কোনো ভিডিও বা ইমেজকে আমরা ক্যাপচার করতে পারি অথবা কাছের বা দূরের যে কোনো জায়গারই চিত্র ধারণ করতে পারি। এবং এই যে রেকর্ডিং গুলো, এগুলোকে আমরা কোথায় জমা রাখবো, আমাদের সার্ভারে জমা রাখবো, যাতে প্রয়োজনে আমরা পরবর্তীতে এগুলোকে আবার ব্যবহার করতে পারি। এরপর কন্ট্রোল অফ ক্যামেরা অ্যান্ড ইমেজেস, তার মানে কন্ট্রোল অফ ক্যামেরা অ্যান্ড ইমেজেস, আমরা যে ছবিগুলো ধারণ করব বা ভিডিওগুলো আমরা ধারণ করব সেগুলোকে বা সেই ছবিগুলোকে আমরা কি করতে পারি, কন্ট্রোলিং এর একটা আমাদের উপায় আছে। আমরা একটা ছবি ধারণ করব বা আমরা কোনো একটা রেকর্ডিং করব, সেটাকে কিভাবে আমরা কন্ট্রোল করব, সেই মেনটেনিংটা আমরা যাতে করতে পারি, সেই উপায়গুলো হচ্ছে কন্ট্রোল অফ ক্যামেরা অ্যান্ড ইমেজেস। আমরা বিভিন্ন জায়গা রেখে বিভিন্ন সাইট থেকে বিভিন্ন ছবি বা চিত্রকে আমরা ধারণ করতে পারবো এবং এটাকে বিভিন্ন অংশগুলোকে কাট করা বা শুধু ভয়েসটা নেয়া অথবা শুধু হলো ওই যে ইমেজটা নেয়া, প্রয়োজন যখন বা যে ডার্ক মোডে কাজ করে আমরা অন্ধকার জায়গাতে কোনো একটা ছবিকে কিন্তু আমরা ধারণ করতে পারি বা কোনো ভিডিওকে আমরা ধারণ করতে পারি। তাহলে এই কন্ট্রোলগুলো আমরা করতে পারি কি, ক্যামেরা গুলো আমরা কন্ট্রোলিং এর মাধ্যমে বা ছবিগুলোকে আমরা বিভিন্নভাবে কন্ট্রোল করে ধারণ করতে পারি। তাহলে এগুলো গেলো আমাদের সিসিটিভি সিস্টেমের বিভিন্ন উপাদান। শুধু এগুলোই না, আমাদের আরো উপাদান আছে, এখানে কয়েকটি উপাদান বলা হলো। তোমরা হুবহু এগুলো না দিয়ে তোমাদের হয়তো বিভিন্ন বই অথবা বিভিন্ন যে জার্নাল অথবা নেট বিভিন্ন জায়গা থেকে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে আরো ভালো ধারণা নিতে পারো এবং সেই অনুযায়ী তোমরা
নিজেদের স্টাডি করে প্রিপেয়ার করতে পারো পরীক্ষার জন্য। এখন আমরা দেখব সার্ভিলেন্স সিস্টেমের ব্লক ডায়াগ্রাম। সার্ভিলেন্স সিস্টেম যেটা, সার্ভিলেন্স সিস্টেম হলো কি, আমরা এটা আগে গত ক্লাসে জেনে এসেছি। সার্ভিলেন্স হলো কি, কোনো ব্যক্তি, সংগঠন, নির্দিষ্ট স্থান ইত্যাদির নিরাপত্তা বা তার গতিবিধির উপর নজরদারি করার জন্য মানুষ দ্বারা বা যান্ত্রিক সহায়তায় বিভিন্ন পদ্ধতি আরোপ করাই হলো আমাদের সার্ভিলেন্স অথবা সার্ভিলেন্স সিস্টেম। তাহলে এই সার্ভিলেন্স সিস্টেমের ডায়াগ্রামটা কিরকম হতে পারে? এই যেখানে একটি সার্ভিলেন্স সিস্টেমের ডায়াগ্রাম দেখানো হয়েছে, তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? আমাদের এখানে কতগুলো কি আছে, ক্যামেরা আছে। একটা সার্ভিলেন্স সিস্টেমের জন্য আমাদের কি অবশ্যই ক্যামেরা প্রয়োজন আছে, এবং হলো ক্যামেরাগুলো যে নাম্বারিং করা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোর্শনে ক্যামেরাগুলো সেট করা হয়, এবং হলো এখানে মনিটর আছে, এরপর এখানে হলো ডিভিআর, এখানে এগুলোকে রেকর্ডিং করবে, রেকর্ডিং করে স্টোর করবে এবং সেটাকে আমরা মনিটরে দেখতে পাবো। তারপর হলো আবার যদি আমরা এটা এনভিআর হয় তাহলে হলো কি, আবার এর সাথে অবশ্যই ইন্টারনেটেরও কানেকশন হতে পারে, থাকতেই হবে। তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে একটা ডিভিআর, ডিভিআর এ তথ্যগুলো জমা হলো, এটাকে আমরা আবার কি ল্যানের সাথে যুক্ত করে দিয়েছি, তারপরে এটা আবার আবার আরেক জায়গায় একটি মনিটর থেকে এটাকে আমরা ফলো করতে পারি, আবার এখানে আরেকটি মনিটর থেকে এটাকে ফলো করতে পারি। এখন এই আমাদের ডিভিআর এর তথ্যগুলো কিভাবে আমরা ব্যাকআপ করে রাখবো বা স্টোর করে রাখবো, বা এই এই জন্য এই ছবিটাই না, বিভিন্ন ধরনের ছবি কিন্তু আমরা এর ডায়াগ্রাম হিসেবে, সার্ভিলেন্সের ব্লক ডায়াগ্রাম হিসেবে দিতে পারি, যেখানে অবশ্যই আমাদের স্টোরেজ মিডিয়া, তারপর হলো যে মনিটর, ক্যামেরা, এগুলো অবশ্যই দেখাতে হবে। এখানে আরেকটি ছবি দেওয়া আছে, এই যে এটিও আমাদের একটি সার্ভিলেন্স সিস্টেমেরই ব্লক ডায়াগ্রাম। এখানে হলো আমরা ওয়্যারলেস, এই যে একটা মোবাইল থেকেও আমরা কি করতে পারি, মনিটরিং করতে পারি। এটা হলো আমাদের একটি এনভিআর এর ছবি, এখানে একটি রাউটার দেওয়া আছে, তারপরে যে এনভিআর এ আমাদের যে কোএক্সিয়াল ক্যাবল দিয়ে আমাদের ওই যে বিভিন্ন ক্যামেরাগুলোর সাথে কানেক্ট করা আছে, যে জায়গা থেকে ছবি বা ভিডিওগুলো ধারণ করে আমাদের এনভিআর এ স্টোর হয়ে এই রাউটারের মাধ্যমে বা ওই যে বিভিন্ন ওয়্যারলেস মিডিয়াতে আমরা কি করতে পারি, ওয়্যারের মাধ্যমে বা ওয়্যারলেস মিডিয়াতে আমরা এটাকে বিভিন্ন জায়গা থেকে পর্যবেক্ষণ করতে পারি, অথবা মানে এটা হতে পারে কোনো একটা মোবাইল ডিভাইস অথবা কোনো মনিটর। তাহলে এর ব্লক ডায়াগ্রামের বর্ণনাতে আমরা এই জিনিসগুলো দিব। তাহলে একটি সার্ভিলেন্স সিস্টেমের ব্লক ডায়াগ্রামে আমরা কি কি দেখতে পেয়েছি, অবশ্যই তার একটা ক্যামেরা আছে, মনিটর থাকবে, তারপর বিভিন্ন যে ক্যাবল আছে, তারপর ডিভিআর আছে, এনভিআর আছে। তাহলে ক্যামেরা কি আমরা জানি, যেটা হলো কি ডিজিটাল মেমোরি ব্যবহার করে কোনো ফটোগ্রাফিক ইমেজ বা ভিডিওকে ক্যাপচার করার জন্য ক্যামেরা ব্যবহৃত হয়। আর মনিটর যেটা, এটা হলো যে কোনো জায়গা থেকে যেটাকে মনিটরিং করার জন্য আমাদের একটা মনিটর প্রয়োজন। এই তাহলে নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রীয় নজরদারি কক্ষে বসে অপারেটর নজরদারি করে থাকেন কিসের মাধ্যমে, মনিটরের মাধ্যমে, ক্যাবল। তাহলে আমরা এই যে ক্যামেরাগুলো কিভাবে কানেক্ট করবো, অবশ্যই তার জন্য একটা ক্যাবল প্রয়োজন। তাহলে ক্যাবল গুলো সিসিটিভি ক্যামেরা থেকে ভিডিও রেকর্ডিং প্রেরণের জন্য কোএক্সিয়াল ক্যাবল ব্যবহার করা হয়, কোএক্সিয়াল ক্যাবল এর প্রয়োজন পড়ে, যেটাকে আমরা কি করব আমাদের ওই যে ডিভিআর বা এনভিআর এর সাথে কানেক্ট করে দিব। তারপর ডিভিআর যেটা, ডিভিআর অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে সেই রূপান্তর করে, আর একাধিক স্থান থেকে দূরবর্তী স্থানে ভিডিও ফরম্যাট দেখার জন্য নেটওয়ার্ক ভিডিও স্ক্রিনকে ব্যবহার করা হয়। তাহলে এই যে আমরা এই অংশগুলো ডিভিআর, এখানে এনভিআর দেখেন, এনভিআর এরও বলতে পারো যে এনভিআর দিয়ে কি কাজ করা হয়, এনভিআর ও ডিভিআর এর মতো আমাদের বিভিন্ন সিগন্যালকে স্টোর করে রাখতে পারে। তাহলে ডিভিআর, এনভিআর, ক্যাবল, মনিটর, ক্যামেরা, এগুলো দিয়ে আমরা কি করতে পারি, একটি সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেমকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এবার আসা যাক সিসিটিভি সার্ভিলেন্স সিস্টেমের নোড। এই পার্ট যেটি আমাদের নোডগুলো, সিসিটিভি সার্ভিলেন্স সিস্টেমের নোড,
এটাকে অবশ্য বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা যায়, এটা আমাদের প্রয়োজনের ক্ষেত্রগুলো বলা যায়, যে সিসিটিভি সার্ভিলেন্স সিস্টেম এর ক্ষেত্রগুলো কি কি। ক্ষেত্র অথবা এটার প্রয়োজন কি, অথবা বলা যায় এর সুবিধা কি, অথবা কি কি অবস্থান, মানে সার্বিক প্রক্রিয়াটা আমাদের সিসিটিভি বা সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেমের সার্বিক প্রক্রিয়াটা বিভিন্ন পার্ট গুলোকে আমরা নোড হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে যদি সিসিটিভি সার্ভিলেন্স এটি আমাদের একটি বড় প্রশ্ন হিসেবে আসে নোড বর্ণনা করে, তাহলে তোমরা নিজেদের প্রত্যেকে নিজের পছন্দ অনুযায়ী বিভিন্ন নোটগুলো নিয়ে কিন্তু আলোচনা করতে পারো। তাহলে নোট বলতে গেলে আমাদের বলা যায় যে আসলে সিসিটিভি সিস্টেমটির প্রয়োজনীয়তাটা কি এবং কি কি বিষয় নিয়ে এটি গঠিত, সেটি হলো আমাদের সিসিটিভি সিস্টেমের নোট। তাহলে এর প্রথমে আমরা যেটি আমাদের এখানে যেটি উল্লেখ করেছি, টেকনিক্যাল ইস্যু, টেকনিক্যাল ইস্যুর মধ্যে আবার কি আছে আমাদের, টেকনিক্যাল ইস্যুর মধ্যে আছে একটি প্রতিষ্ঠান, যেমন আমরা কোন প্রতিষ্ঠানের উপর কোন প্রতিষ্ঠানের নজরদারিটা করতে চাচ্ছি সেটি বিবেচনার একটি বিষয়। তারপর হলো কি, যেমন ধরি আমরা আমাদের প্রতিষ্ঠানেরই একটি নিরাপত্তা দেওয়ার জন্য একটি সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেম চালু করতে চাই, অলরেডি আমাদের প্রতিষ্ঠানে সিসিটিভি সার্ভিলেন্স সিস্টেমের আওতায় যদি আছে, তাহলে প্রতিষ্ঠান একটি টেকনিক্যাল ইস্যুর মধ্যে পড়ে, যে কোন প্রতিষ্ঠানের, একটি শিক্ষা প্রতিষ্ঠান যেমন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের আমরা নিরাপত্তা দিতে চাচ্ছি। তারপর হলো প্রতিষ্ঠানের অবস্থান, অবস্থান হলো যে এই প্রতিষ্ঠানের কোন কোন জায়গাটার নিরাপত্তাটা আমাদের বেশি প্রয়োজন, আমরা সেই জায়গাতেই আমরা আমাদের সিসিটিভি সিস্টেমটা কানেক্ট করব আর কি। তাহলে আমরা আমাদের ক্যামেরাগুলো সেট করব নির্ধারিত সেই জায়গাগুলোতে যেখানে আমাদের নজরদারির বেশি প্রয়োজন হয়। যেমন নজরদারির বেশি প্রয়োজন কোথায়, আমরা আমাদের যে কম্পিউটার ভবনেরই দেখা যায় যে করিডোর, তারপর হলো ওই যে করিডোর, দোতলা, নিচতলা, তারপর হলো ওই যে বিভিন্ন ল্যাব গুলোতে দেয়া আছে বিভিন্ন সিসিটিভি ক্যামেরা দেয়া আছে। তাহলে আমরা প্রতিষ্ঠানের অবস্থানটাও তাহলে দেখতে পাচ্ছি যে একটি বিবেচনার বিষয়, কোন কোন জায়গায় যদি ক্যামেরাগুলো সেট করা হয় তাহলে আমরা সহজে এই নজরদারিটা করতে পারবো। তারপর সমস্যা সমাধান, এখন শুধু ক্যামেরাটা বসালেই হলো না, ক্যামেরাটা আবার এমন অবস্থানে এমন জায়গায় বসাতে হবে যাতে আমাদের সমস্যাগুলোরও সমাধান হয়। হয়তো আমরা দেখতে চাচ্ছি যে কোথাও কোনো বিরোধ বা ছাত্ররা এক জায়গায় কোথাও জড়ো হয়ে আছে কিনা, অথবা বাহির থেকে কোনো এমন কেউ অ্যাক্সেস করলো কিনা যেখানে কোনো আর কি ঝামেলা হচ্ছে, তাহলে সমস্যার সমাধানও করতে হবে, এমন জায়গায় বসানো হবে যাতে হলো কি মনিটরিংটাও সঠিকভাবে করা যায়। আর ওয়েবসাইট, তাহলে এই জিনিসগুলো যে দেখবে তার একটি, তার জন্য কি একটা ওয়েবসাইট লাগবে, তাহলে আমরা এই তথ্যগুলো দেখবো যে এই যে বিভিন্ন চিত্র ধারণ করা হচ্ছে এগুলো দেখার জন্য আমাদের একটা ওয়েবসাইট লাগবে, যে কোথায় গিয়ে কিভাবে আমরা এটাকে মনিটরিং করতে পারবো। তবে এটা হলো আবার সবাই যে মনিটরিং করতে পারবে তা না, এটা একটি অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায়ে, হয়তো আমাদের যেমন মূল জায়গা অধিদপ্তর, সেখান থেকে এটা মনিটরিং কি করা যাবে, তাহলে সেখান থেকে বসে তা এই যে বিভিন্ন জায়গায় যদি মনিটরিং করতে চায় তাহলে তার একটি অবশ্যই ওয়েবসাইটের অ্যাড্রেসও প্রয়োজন হবে, যেখানে গিয়ে কোনো একটি নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে তারপর হলো সেখানে ঢুকে ওই জায়গাটা মনিটরিং করতে পারবে। এটি গেল আমাদের টেকনিক্যাল ইস্যু। তাহলে প্রত্যেকটি পয়েন্টেরই তোমরা বিস্তারিত বর্ণনা সহ পড়বে। এরপর প্রজেক্ট, তাহলে প্রজেক্ট যেটি, সার্ভার অপারেটর, ভিডিও ডিকোডার, রেকর্ডিং সার্ভার ইত্যাদির ব্যবস্থা থাকতে হবে। তাহলে এই এটি হলো কি সামগ্রিকভাবে, এটি হলো কি একটি প্রজেক্ট। তাহলে এখানে হয় কি প্রত্যেকটি নোডের নজরদারির এক একটি আলাদা আলাদা পয়েন্ট থাকে, তাহলে প্রত্যেকটি নোডেরই আলাদা আলাদা পয়েন্ট থেকে ভিডিওগুলোকে ধারণ করে,
এবং হলো কন্ট্রোলিং সেন্টারে সেগুলোকে কি করে পাঠিয়ে দেয়। তাহলে এই যে একটি ক্যামেরা থেকে আরেকটি ক্যামেরাকে নজরে রাখা যায়, তাহলে এই যে এই প্রক্রিয়াগুলো কোথায় আমরা মনিটরিং করব, নেটওয়ার্কের মাধ্যমে কোনো একটি মনিটরে। তাহলে এই যে কেন্দ্রীয় নোড এবং অন্যান্য বিভিন্ন যে উপনোডগুলো আছে তাদের মধ্যে সংযোগের জন্য আমাদের একটি বেতার বা ইন্টারফেস ব্যবহৃত হয়, আর এর জন্য হলো আমাদের অ্যান্টিনা ব্যবহার হতে পারে। আর এ ধরনের লিঙ্কের কানেক্টিভিটিগুলো অবশ্য খুবই সুদৃঢ় হয়ে থাকে, এবং এই নোডগুলো এমন অবস্থানে রাখা হয় যাতে অন্যান্য নোড থেকে এই যে মানে দৃশ্যগুলোকে খুব সহজেই অ্যাক্সেস বা ধারণ করা যায়, সহজেই দেখা যায়, এবং হলো এগুলোকে সহজে কোথাও জমা করে রাখতে পারে। তাহলে এই যে বিভিন্ন নোডে যে বিভিন্ন পয়েন্টে ক্যামেরাগুলো রাখা হবে, এবং নোড এবং উপনোড একটি ক্যামেরা থেকে আরেকটি ক্যামেরার সাথে একটা কানেক্টিভিটি আছে, বা আরেকটি ক্যামেরা এই ক্যামেরা থেকে ওই ক্যামেরায় একটি সংযোগ স্থাপন, অথবা এক ক্যামেরা বিভিন্ন ক্যামেরা তথ্যগুলোকে কোনো মনিটরে ধারণ করা এবং সবগুলোকে কোথাও রেকর্ডিং করে রাখা, এই সবগুলোর জন্য কি সবগুলোকে একটি আমাদের প্রজেক্টের মতোই। তাহলে এর জন্য আমাদের কি প্রয়োজন হচ্ছে, সার্ভার, তারপর হলো কোনো একজন অপারেটর, তারপর হলো ডিকোডার, এরপর হলো রেকর্ডিং একটি সার্ভার লাগবে, রেকর্ডিং ডিভাইস, এগুলোর ব্যবস্থা থাকতে হবে। তাহলে এটা হলো কি একটি প্রজেক্টও বলা যায়। তাহলে সিসিটিভি সার্ভিলেন্সের এটি যদি বলি যে এটি একটি প্রজেক্ট, তাহলে এই প্রজেক্টের জন্য আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হয়। সুবিধা সুবিধা হলো সুবিধার কথা আমরা গত ক্লাসে পড়ে এসেছি, যে সিসিটিভি সার্ভিলেন্সে সবকিছুরই অসুবিধা সুবিধা দুটোই থাকে, তারপর আমাদের সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেমের সুবিধাটা অসুবিধার চেয়ে অনেক বেশি। তাহলে এই সুবিধার কথা যদি বলি, এটিও আমাদের একটি নোট। যেমন হলো কি সুবিধা আছে, কর্মচারীর দিয়ে যেমন নজরদারি করলে তাদের খরচ যে প্রয়োজন হয় সেটা হলো অনেকাংশে হ্রাস পায় আমরা যদি সিসিটিভি সিস্টেম দিয়ে সেটাকে নজরদারি করি। তারপর কর্মস্থলকে সার্ভিলেন্সের আওতায় আনতে ক্ষুদ্রাকৃতির যন্ত্রাংশই আমাদের যথেষ্ট, এবং এর মাধ্যমে হয় কি 24 ঘন্টা অথবা 7 দিন অথবা সার্বক্ষণে কি এটাকে নজরদারি করা সম্ভব। এরপর সার্ভিলেন্সের ফলে কোনো ঘটনার সত্যিকারের তথ্য উদ্ঘাটিত হয়। তো এগুলো ছাড়া বলেছি, তোমরা আরো আছে যেগুলো তোমরা নিজেদের মতো করে বই পড়ে দিতে পারো। তাহলে এটা গেল তার অন্যতম একটি নোট, যেটা হলো যে সুবিধা। এরপর কনভারেজেন্স, এটাকে কনভারেজেন্স, এটি একটি অবশ্য আমাদের ইংলিশ শব্দের মিনিং, যদিও এটি আমাদের এই শব্দটি আমাদের পরিচিত শব্দ নয়, এটা হলো অবিস্মৃতি। এটা অবিস্মৃতি অবিস্মৃতি যেটি অবিস্মৃতির মাধ্যমে হয় কি একটি সামগ্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে বিশাল পরিমাণের তথ্যগুলো, যেমন হলো একটা ডাটাবেজ বা বিশাল তথ্য যেখানে অনেক রেকর্ডিং, অনেক ইমেজ, অনেক ভিডিও, যেগুলোকে কোথায় আমরা সবগুলোকে সংগ্রহ করে ভিডিওগুলোকে কম্প্রেস করে বিভিন্নভাবে এটাকে কি করে তথ্যগুলোকে পরিচালনা করা, অথবা মানে এটাকে কোনো একটি নির্দিষ্ট স্তরে পৌঁছে নেওয়ার জন্য কি করতে পারি আমাদের অ্যালগোরিদম এবং হলো বিভিন্ন ধরনের প্রক্রিয়াকরণের আর কি প্রযুক্তিগুলো যুক্ত হয়ে থাকে, তাই না? তাহলে একটা সিস্টেম, একটা সার্ভিলেন্স সিস্টেম, এটি একটি বিশাল, অবশ্য প্রথমে শুরুতে আমাদের ছোট ছোট কাজে ব্যবহার হলো, যদি এটিকে আমরা বড় জায়গা থেকে মনিটরিং করি তাহলে একটি বিশাল, একটি সারা সম্পূর্ণ একটি দেশেরও মনিটরিং কিন্তু করা যায়। তাহলে এখান থেকে যদি আমরা বলতে পারি যে বিশাল একটি প্রক্রিয়াকে আমরা বিভিন্ন ধরনের অ্যালগোরিদম অথবা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে যদি আমরা এটাকে কি করতে পারি কানেক্ট করতে পারি, একটির সাথে আরেকটির একটি যোগসূত্র তৈরি করতে পারি, যেমন বলা যায় একটা টেলিভিশনের কথা, তাহলে এই কনভারেজেন্সের কারণে কি হয়, প্রয়োজন না থাকলে কি হয় একটি টেলিভিশনকে আমরা কি করতে পারি, ডাটা টেলিভিশনের মাধ্যমে কি হয়
সব জায়গা থেকে কি হয়, টেলিভিশনের মাধ্যমে তথ্যগুলোকে আমরা দেখতে পারি। তাহলে এই যে তথ্যগুলো কি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা পৌঁছাতে জানতে পারি, টেলিভিশনের মাধ্যমে আমরা অনেক তথ্যগুলো জানতে পারি, কিন্তু হয় এটার প্রয়োজন কারো আছে কারো নেই, তারপরেও কি হয় এর মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন বিষয়ে জানতে পারি, যাদের প্রয়োজন আছে তারাও জানতে পারে, যাদের নেই তারাও জানতে পারে। তাহলে এটি হলো একটি প্রক্রিয়া যাকে বলা হয় কনভারেজেন্স। তাহলে এখন টেলিযোগাযোগ প্রযুক্তি, আমরা সার্ভিলেন্সের ক্ষেত্রে বলি কি টেলিযোগাযোগ প্রযুক্তি এবং ভিডিও কম্প্রেশনের মাধ্যমে এটি কি করে কাজ করে। তাহলে টেলিযোগাযোগ প্রযুক্তি এবং ভিডিও কম্প্রেশন, টেলিযোগাযোগ তো আমাদের প্রয়োজন আছে, যেহেতু ইন্টারনেটে কানেকশন না থাকলে আমরা কি করতে পারি না, তথ্যগুলো দূরবর্তী কোনো জায়গায় আমরা প্রেরণ করতে পারি না। তাহলে এর জন্য টেলিযোগাযোগ প্রযুক্তির প্রয়োজন আছে এবং এই ভিডিওটা কম্প্রেশনেরও প্রয়োজন আছে, ভিডিওটা যে ধারণ করবে তার জন্য ভিডিও কম্প্রেশন করে আমরা ওই যে টেলিযোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কি করতে পারি, দূরবর্তী জায়গায় তথ্যগুলোকে পৌঁছাতে পারি। তাহলে সার্বজনীন ব্যবহারের কারণে এটি টেলিভিশন বা ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান করতে পারে। এখন এর ফলে কি হয়, এটা সার্বজনীনভাবেও ব্যবহারের আওতায় নিয়ে আসা যায়। এটাকে বলা হয়, একদিকে বলা যায় যে ডিজিটাল ভিডিও নিরাপত্তা বলা যায় এটাকে, আর এটাকে অভিস্মৃতি যেটা হলো এটাকে আমাদের বলা হয় DVS, ডিজিটাল ভিডিও সিকিউরিটি। ডিজিটাল বা DVS বা ডিজিটাল ভিডিও সিকিউরিটি বর্ধিত টেলিযোগাযোগ প্রযুক্তি বলা হয়ে থাকে, এবং সেটা হয় কি আমাদের কাজ করে যে ইউটিউবের মতো বলা যায় কাজ করে, যেখানে হয় কি কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে যে মানে যে কোনো জায়গা থেকেই যে কোনো ধারণকৃত তথ্যকে দেখতে পারে। হ্যাঁ, এবং এর ফলে কি হচ্ছে যে এই প্রযুক্তিগুলো একত্রীকরণের মাধ্যমে কি হয় আমাদের জীবনে কিন্তু অনেক পরিবর্তন চলে এসেছে, এবং অনেক কিছুই এখন আর আমাদের কাছে দুর্বোধ্য নয়, অনেক কিছুই আমরা সহজেই পেয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে বলা যায় যে জনগণের কাছে যদি আমরা মানুষের কাছে যদি আমাদের এই তথ্যগুলো পৌঁছে যায়, এই সব তথ্য যদি একসময় সবার কাছে, সবার প্রয়োজনীয় সব তথ্য যদি সবার কাছে পৌঁছে যায়, তাহলে কি হবে আমাদের আর কোথাও বসে থাকতে হবে না, আমরা সহজেই খুব কম পরিশ্রমে আমরা আর কি সহজে নিজেদের নিরাপত্তার কাজগুলো করতে পারবো, এবং এর ফলে হবে কি আমাদের সময়ও সাশ্রয় হবে, আমরা অন্য কাজে নিজেদের ইনভলভ করতে পারবো। তাহলে কনভারেজেন্সের কারণে হতে এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কি সামগ্রিক প্রক্রিয়াটাকে, এই সিকিউরিটি সিস্টেমের সামগ্রিক প্রক্রিয়াটাকে আমরা সবার জন্য সহজবোধ্য করে ফেলতে পেরেছি। তাহলে এটি বোঝা গেল কনভারেজেন্স। এখানে তোমরা অবশ্য দেখে ছবিও দিতে পারো, অ্যাড করতে পারো যে কিভাবে বিভিন্ন যে ইন্টারনেট এবং ভিডিও যে মনিটর এর মাধ্যমে কিভাবে হয়, বিভিন্ন মনিটরের মধ্যে মনিটরিং করা, আমাদের ওই যে ঠিক ব্লক ডায়াগ্রামের ছবির মতো করে একটি ছবি দিতে পারো কনভারেজেন্সের। তাহলে প্রক্রিয়াটা আসলে সহজে বোঝা যাবে যে এটা মানুষের ব্যবহার সহজবোধ্য করে তোলার জন্য প্রযুক্তিগুলোকে সহজ করে করার একটি পদ্ধতি হলো কনভারেজেন্স। এরপর আবার ডিজিটাল ভিডিও নিরাপত্তা, ডিজিটালি ডিজিটাল ভিডিও নিরাপত্তা মানে কি, ভিডিওর মাধ্যমে ধারণকৃত তথ্য গুলোর মাধ্যমে কাউকে নিরাপত্তা দেয়া, তাহলে এর জন্য কি লাগবে আমাদের ক্যামেরা, নেটওয়ার্ক ইত্যাদি, এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা থেকে নিরাপত্তাকে নিশ্চিত করতে পারি। এখানে ডিজিটাল ভিডিও, এই যেখানে একটি DVS সিস্টেম দেখানো হয়েছে, এই যে মনিটর মানে বিভিন্ন স্থানের মনিটর, বিভিন্ন স্থান থেকে একে এটাকে মনিটরিং করা যাচ্ছে। তাহলে ডিজিটাল ভিডিও বা ডিজিটাল ভিডিও নিরাপত্তাটা কি, নজরদারি নিরাপত্তা,
এটি হলো কি একটি আইটি অবকাঠামো এবং বিনিয়োগের উপরই এটি অবশ্য গড়ে উঠেছে, এবং হলো এই এর জন্য কি হয় একটা সার্বজনীন আমাদের একটা ডাটা ফাইল থাকবে, এবং ফাইলগুলো কি থাকে সবসময় আমরা জানি যে ডিজিটাল, যেটা জিরো আর ওয়ান আকারে জমা থাকে। তাহলে এই যে জমাকৃত তথ্যগুলো, এই তথ্যগুলো আমাদের যে ধারণকৃত তথ্যগুলো যে স্টোরেজ ডিভাইসে জমা থাকবে বা মেমোরিতে বা হার্ড ড্রাইভে জমা থাকবে, সেটি কিভাবে হবে সেটি করার জন্য এবং বা সেটিকে অ্যাক্সেস করার জন্য আমাদের ডিভিডি প্লেয়ার হলেই চলবে। তাহলে আমরা এটাকে দেখতে পারি। এখন এই ডিভিএস, যেটা ডিজিটাল ভিডিও ডিভিএস, যেটা এর জন্য আমাদের অবশ্য বেশি প্রয়োজন হলো কম্পিউটার এবং হলো প্রসেসর, হাই স্পিডের প্রসেসর বা হাই কোয়ালিটি হাই স্পিডের প্রসেসর এবং হলো মনি আর কি কম্পিউটারের মাধ্যমে আমরা কি করতে পারি ভিডিওগুলো রেকর্ডিং করতে পারি। আবার হলো এটাকে হলো রেকর্ডিং করে এটাকে আমরা মনিটর থেকে মনিটরিং করতে পারি অথবা মোবাইল ফোনের মাধ্যমে মনিটরিং করতে পারি। তাহলে এটা হলো ডিজিটাল ভিডিও নিরাপত্তা। তাহলে আমরা নিরাপত্তাটাকে ডিজিটালি দিতে পারি, ঘরে বসে অথবা দূরবর্তী যে কোনো জায়গা থেকে মনিটর অথবা বিভিন্ন ডিভাইস, যেমন হলো কম্পিউটারের মাধ্যমে মনিটরের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারি। এগুলো আমাদের আজকের পাঠের বিষয়গুলো, আর এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন নোট। এই শেষে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করেছি সেটি হলো কি আমাদের বিভিন্ন সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেমের বিভিন্ন নোট। তাহলে এই নোটগুলো অবশ্য আরো নোট আছে, নোট বলতে সার্ভিলেন্স টোটাল সার্ভিলেন্স সিস্টেমের কি কি বিষয় আছে সেটা, প্রয়োজনীয়তা, সুবিধা বা ডিজিটাল নিরাপত্তা অথবা বিভিন্ন ধরনের কি ধরনের প্রজেক্ট অথবা হলো টেকনিক্যাল ইস্যুগুলো কি কি, অথবা বলা যায় যে একটা ছবি ধারণ করা বা ডিজিটালি আমরা একটা ছবি পেতে চাই, আমরা রেকর্ডিংটা দেখতে চাই, তাহলে দেখার জন্য কোয়ালিটিরও আর কি ভালো হওয়া প্রয়োজন অবশ্যই। তাহলে এজন্য আমাদের ক্যামেরার যেগুলো আছে সেগুলো রেজুলেশনও ভালো অবশ্যই হতে হবে, রেজুলেশন ক্যামেরার রেজুলেশন ভালো প্রয়োজন। আবার হলো যেটা হলো আমাদের যদি এনভিআর এর ক্ষেত্রে হয় কি ভালো মানের আমাদের নেটওয়ার্কের অ্যাক্সেস হতে হবে, তা না হলে আমরা তো ভিডিওটা বা আমরা ওই রেকর্ডিংটা দেখতেই পারবো না, কারণ যদি একটা ছবি ভালো মতো না দেখা যায় তাহলে আমরা সঠিকভাবে কিন্তু আইডেন্টিফাইও করতে পারবো না। তাহলে ডিজিটাল ভিডিও রেজুলেশনের প্রয়োজন আছে। আবার হলো ক্যামেরার অবস্থানটা আরেকটি বিষয় আছে, ক্যামেরার অবস্থান, আমরা যে ক্যামেরাগুলো সেট করব কোথায় সেট করব, সঠিক জায়গায় যদি ক্যামেরাগুলোকে সেট করা না হয় তাহলে তো আমরা ওই জায়গাটাকে নজরদারির আওতায় নিয়ে আসতে পারবো না, হয়তো এমন একটি পয়েন্টে রাখা হলো যেখান থেকে অনেকগুলো জিনিসই আমরা ওই যে অ্যাভয়েড করে যেতে পারি, তাহলে সেটি যাতে না হয় সার্বক্ষণিক সর্ব জায়গা থেকে যাতে এটার সিকিউরিটি দেয়া যায়, এজন্য হলো ওই রকম পয়েন্টগুলো আইডেন্টিফাই করে ক্যামেরাগুলোকে সেট করতে হবে। তাহলে ক্যামেরার অবস্থান, আবার হলো শনাক্ত করা, শনাক্ত করতে করার জন্য হলো আমরা যে অনেক দূর থেকে যদি একটি ক্যামেরা, বলা যায় যে অনেক দূরে একটি ক্যামেরা সেট করা আছে, সেখান থেকে আমরা আইডেন্টিফাই করব। এখন আমরা কোন জিনিসকে আইডেন্টিফাই করতে চাই, শনাক্তকরণটা আমরা কিসের করব, তাহলে সেটাকেও আমাদের নিশ্চিত করতে হবে, শনাক্তকরণটাও সঠিকভাবে করতে হবে। যদি বলা যায় যে আমরা পানির নিচের, আমরা সমুদ্রের সমুদ্রের তলদেশের আমরা ধরি যে একটা সার্ভিলেন্স এর ব্যবস্থা করেছি, যেখান থেকে আমরা সমুদ্রের নিচে বিভিন্ন প্রজাতির প্রাণীদের নিয়ে আমরা হয়তো একটা গবেষণা করতে চাই, তাহলে ওই যে আইডেন্টিফাই কাকে করব, সেই জায়গায় কি কোনো যন্ত্র নাকি কোনো মুভিং কোনো জিনিস, যেই জিনিসগুলোকে আমরা আইডেন্টিফাই করব সেটাও নিশ্চিত করতে হবে আমরা শনাক্তকরণটা ঠিকভাবে করছি কিনা, বা এমন দূর থেকে কোনো বর্ডার বর্ডার এরিয়াতে যদি দূরের কোনো জায়গায় যদি ক্যামেরা বসানো হয় তাহলে দূরে কোথায় এখানে মানুষের যাতায়াত অথবা অন্য কোনো প্রাণীর যাতায়াত, এটা আমরা সঠিকভাবে যদি আইডেন্টিফাই করতে না পারি তাহলে আমাদের নিরাপত্তাটাও কিন্তু বিঘ্নিত হবে। তাহলে এখানে হলো আইডেন্টিফিকেশন অন্যতম একটি ধারণ করার ক্ষেত্রে বা কোনো একটি ছবি কে ধারণ করার
ক্ষেত্রে আমাদের আইডেন্টিফিকেশনটাও একটি জরুরি বিষয়। তাহলে এটাও আমাদের কিন্তু নোডের মধ্যে পড়ে। তাহলে নোডগুলোকে আমরা বিভিন্নভাবে, সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেমের নোডকে আমরা বিভিন্নভাবে বলতে পারি। এটার এর বিভিন্ন ভাবে এটার আলোচনাটা আসতে পারে। এখন তোমরা অনেকগুলো পয়েন্ট আছে, তোমরা নিজেরা স্টাডি করলে বুঝতে পারবে। তাহলে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন বা তোমাদের সুবিধা মতো কয়েকটি পয়েন্ট পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা ওখান থেকে অ্যান্সার করবে। তাহলে আজকে আমাদের প্রথম অধ্যায়ের পড়া শেষ। এ গেল এই যে প্রথম অধ্যায়ে আমরা যেই টপিকগুলোর উপর আলোচনা করেছি এই টপিকগুলো ঘুরে ঘুরে আবার সামনের চ্যাপ্টারে কিন্তু আসবে। সামনের কয়েকটি চ্যাপ্টারে আমরা যে ক্যামেরা, লেন্স, তারপর মনিটর, রেকর্ডিং ডিভাইস বা এই যে ডায়াগ্রাম কিভাবে কাজ করে, এই প্রক্রিয়াগুলো কিন্তু সামনের চ্যাপ্টারগুলোতে আমরা আবারও দেখব। তাহলে তোমরা ওই যে আজকে আমরা এখানেই এই বিষয়ে শেষ করছি। এই বিষয়টা অবশ্যই তোমরা প্রস্তুতি নিবে, আর তোমরা তো ওই যে দোনো সাবজেক্টেরই দুটি করে খাতা তৈরি করবে, একটি এই সার্ভিলেন্স এই সিস্টেমে। তোমরা তোমাদের অবশ্য হোমওয়ার্কও কিছু দেয়া দরকার, যে না হলে তোমরা তো আসলে এই যে ডায়াগ্রাম গুলো যদি না আঁকো তাহলে পরীক্ষায় দেয়া যায়। সুন্দর করে লেখার উপর সুন্দর করে একটা ডায়াগ্রাম লিখলেও কিন্তু আমরা ভালো একটা নাম্বার আশা করতে পারি। তাহলে তোমরা নিজেরা খাতা তৈরি করবে, খাতা তৈরি করে সেখানে এই সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেমের ডায়াগ্রামটি খাতায় আঁকবে, যে যেভাবে পারো সেভাবে করে, সুন্দর করে সুন্দর করে এমন ভাবে আঁকবে যেরকম করে তোমরা পরীক্ষায় লিখবে। তাহলে ওইরকম একটি নিজেদের বই দেখে অথবা আমার এই স্লাইড গুলো থেকে অথবা অন্য কোন বা এই যে ইন্টারনেট থেকে যে কোনো জায়গা থেকে তোমরা সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেমের একটি ব্লক ডায়াগ্রাম আঁকবে। ব্লক ডায়াগ্রাম আমরা জানি যে ব্লক আকারে যে ডায়াগ্রাম গুলো আসে, যদিও এই ক্ষেত্রে ওভাবে দিলে বিষয়টা অতটা ক্লিয়ার হয় না, যেহেতু এই জন্য আমাদের এই যে মনিটর, তারপরে যে ডিভিআর, এনভিআর বা রেকর্ডিং ডিভাইস, এরপর কানেকশন, কেবল, এগুলো দেখাতে হয় যেহেতু, তাহলে এই জন্য আমরা ব্লক ডায়াগ্রামটাকে এভাবে করে বা এ ধরনের ছবিগুলোই ব্লক ডায়াগ্রাম হিসেবে দিব। তাহলে তোমাদের কাজ হলো তোমরা একটি এই যে সার্ভিলেন্স সিকিউরিটি সিস্টেমের ব্লক ডায়াগ্রাম খাতায় সুন্দর করে আঁকবে, আর আগামী ক্লাসের জন্য খাতা নিবে। খাতার মধ্যে যেগুলো দিব প্রথমে তোমাদের কিছু কাজ দিব যেটা তোমরা করবে, এই জন্য শুরুতে খাতা নিয়ে বসবে। আজকে প্রথম অধ্যায় এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।